দর্শক, এবারে দুর্গোৎসবের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা এবং শুরুতেই যেতে চাই রাজশাহীতে। সেখানে রয়েছেন সৌরভ হাবিব। সৌরভ, রাজশাহীতে প্রতিমা বিসর্জনের খবর তো জানতেই চাই এবং দেখে মনে হচ্ছে আপনি একটি মেলায় রয়েছেন, কি হচ্ছে সেখানে? হ্যাঁ, আসলে রাজশাহীর যে মুন্নুজান স্কুলের মাঠ, এই মাঠটি পদ্মা নদীর পাশে এবং এখানে প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের যে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা, এই দুর্গাপূজার দশমী পূজার শেষে কিন্তু এখানেই দীর্ঘ সময় ধরে প্রতিমা বিসর্জন করা হয় এবং এই এই ঘাটটিতেই, পদ্মা নদীর এই ঘাটটিতে প্রতিমা বিসর্জন করা হয় এবং এখানে চলে গভীর রাত পর্যন্ত প্রতিমা বিসর্জন চলে এবং আজকে যদিও প্রশাসনের পক্ষ থেকে 6টার মধ্যে প্রতিমা বিসর্জনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তো এই সময়সীমার মধ্যে আমরা দেখেছি যে এখন পর্যন্ত 2-1টি প্রতিমা বিসর্জন হয়েছে, খুব বেশি হয়নি এবং এই প্রতিমা বিসর্জন আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন যে 6টার মধ্যে হয়তো সম্ভব হবে না, হয়তো রাত 10টা বাজবে। তো একই সঙ্গে জানিয়ে রাখছি যে এখানে যে একেবারে একটা মেলার মতো একটা পরিবেশ প্রতি বছরই সৃষ্টি হয়, এবছরই হয়েছে। এখানে আমাদেরকে শ্যামল কুমার ঘোষ আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, তার সাথে একটু কথা বলবো। আপনারা কী কী আয়োজন রেখেছেন এই প্রতিমা বিসর্জন উপলক্ষে, কতক্ষণ নাগাদ লাগতে পারে সময়? আমরা সকাল থেকেই অ্যারেঞ্জমেন্ট রেখেছি, সকাল 10টা থেকেই আমরা এখানে স্টেজ করেছি এবং পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা যৌথভাবে একটা মনিটরিং করছি। এখানে রাজশাহী সিটি কর্পোরেশনও আমাদেরকে সহযোগিতা করছে। আমরা সবাইকে নির্দেশনা দিয়েছিলাম, প্রশাসনের সাথে তাল মিলিয়ে আমরা নির্দেশনা দিয়েছিলাম যে সন্ধ্যা 6টার মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে, কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত পাঁচটি পূজা বিসর্জন হয়েছে, কিন্তু রাজশাহীতে 69টি মণ্ডপের মধ্যে 5টি হয়েছে। সময় লাগবে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মেলা দেখাতে চাই দর্শকদের, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা একটু দেখাতে চাই, যেখানে বিভিন্ন বেলুন নিয়ে বাচ্চাদের খেলনা নিয়ে একজন হাজির হয়ে গেছেন এবং এই পাশটিতে যদি আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু একেবারে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, আমরা যদি দর্শকদের একটু দেখাতে চাই এবং নিশ্চয়ই ভালো লাগবে এই দৃশ্যগুলো, যে এখানে বিভিন্ন আচার থেকে শুরু করে চটপটি থেকে শুরু করে এখানে একেবারে পাঁপড় নিয়ে একেবারে দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও আজকে বিসর্জনের দিন, এই বিসর্জন দিন বিদায়ের ক্ষণ, দেবীকে বিদায় দিতে অনেকটাই বেশ আবেগ বা দুঃখ ভারাক্রান্ত নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে এখানে যে মেলার আয়োজন হচ্ছে, মেলার যেমন খেজুরের গুড়ের জিলাপি ভাজা হচ্ছে, চিনির জিলাপি ভাজা হচ্ছে, একই সঙ্গে এখানে পাঁপড় দেখতে পাচ্ছি যে পাঁপড়ের ভেজে স্তূপ করে রাখা হচ্ছে, কারণ কিছুক্ষণ পর কিন্তু অনেক বেশি মানুষ এখানে উপস্থিত হবে এবং এই মানুষের উপস্থিতির পাশাপাশি এই খাবারগুলোর চাহিদাও বাড়বে, যে কারণে কিন্তু এই আয়োজনগুলো চলছে। তো এভাবেই কিন্তু বিজয়া দশমী শেষ হচ্ছে। আজকে সকাল থেকে জানিয়ে রাখছি রাজশাহীতে 400 পূজা মণ্ডপ ছিল এবং এই পূজা মণ্ডপগুলোর মধ্যে রাজশাহী শহরেই আছে প্রায় 70টির মতো এবং এই পূজা মণ্ডপগুলোর পদ্মা নদীতে এখানে বিসর্জন দেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলা হয় যে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে, যারা এই আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তো এই ছিল রাজশাহীর পূজা বিসর্জনের সর্বশেষ খবর। সৌরভ, পদ্মা পাড়ের মেলা থেকে আসলে এবার একটু কক্সবাজারে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শঙ্কর বড়ুয়া। শঙ্কর, একে তো আজ দশমী এবং ছুটির দিন, প্রতিমা বিসর্জনের খবরের পাশাপাশি জানতে চাই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি? নিকিতা, কক্সবাজার সমুদ্র সৈকতে বিসর্জনকে ঘিরে প্রতিবছর কিন্তু লাখো জনতার সমাবেশ ঘটে, যেখানে দেশি বিদেশি পর্যটকরাও অংশগ্রহণ করে থাকেন। কিন্তু চলতি বছর করোনা মহামারীর কারণে কিন্তু এবারে বিসর্জন উৎসবের সব ধরনের আনুষ্ঠানিকতা বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র যারা প্রতিমা বিসর্জন দিতে আসবেন তাদেরকে অঞ্জলের কাজটুকু সহ পূজা মণ্ডপে সম্পন্ন করার জন্য পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রতিমা গুলো কক্সবাজার সমুদ্র সৈকতে বিসর্জন স্থলে আনার পর সরাসরি গাড়ি থেকে নামিয়েই কিন্তু সৈকতে সমুদ্রে কিন্তু বিসর্জনের জন্য বলা হয়েছে, এই ধরনের নির্দেশনা কিন্তু দেয়া হয়েছে। সেই অনুযায়ী কিন্তু এবছর কোনো ধরনের প্রীতি সম্মিলন এবং অঞ্জলি কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হচ্ছে না, সরাসরি এনেই কিন্তু প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হচ্ছে, যাতে করোনা মহামারী আকারে সরাতে না পারে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এ ধরনের নির্দেশনা দিয়েছেন প্রশাসন এবং পুজো যেমন পরিষদ।
ওদের নেতৃবৃন্দ কিন্তু সেই ধরনের বিষয়গুলো যথাযথভাবে পালন করছে কিনা স্বেচ্ছাসেবকরা তা নিয়ন্ত্রণ করছেন। আর এইদিকে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে বিপুল সংখ্যক মানুষজনের ব্যাপক সমাগম না ঘটে এ ধরনের নির্দেশনা কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি। যারা তবে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যদি বলা হয়, অনেককে মাস্ক পরে আসার কথা বলা হলেও কিন্তু অনেকে মাস্ক পরিধান করে বিসর্জনের স্থলে আসেননি এবং সে ব্যাপারে বিপুল সংখ্যক মানুষকে কিন্তু ও স্বল্প সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাগাদা দিয়েও সম্ভব হচ্ছে না। তারপরেও অনেকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই মাস্ক পরেই কিন্তু সৈকতে বিসর্জনের স্থলে এসেছেন এবং এখন কক্সবাজারের বিভিন্ন জায়গায় কিন্তু সমুদ্র সৈকতের সকরিয়ার মাতামুহুরি, রামুর বাকখালি এবং টেকনাফের নাব নদীতে কিন্তু প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু এবারে বিসর্জনকে কেন্দ্র করে এক প্রকার জলশূন্যতা আমরা দেখতে পেয়েছি মূলত করোনা মহামারীর কারণে। নিকিতা ছিল আমার কাছে সর্বশেষ। জি শঙ্কর, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিজয়া দশমীর খবরাখবর।